নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 দুইটি রাশি মহা সুখ পেতে চলেছে শনিদেবের আশীর্বাদে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, 12টি রাশির মধ্যে দুটি রাশির। কোন এই দুটি রাশি আমি একে একে আলোচনা করব। এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। দেখুন, বর্তমানে মীন রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির শনির সাড়ে সাথে পাস করছে এবং বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির ডাইয়া পাস করছে। অর্থাৎ তিনটি রাশির সাড়ে সাথে এবং দুটি রাশির ঢাইয়া। আজকে এই দুটি রাশি নিয়ে আমি এক্সপ্লেন করব আপনাদের সামনে। দেখুন, সাড়ে সাথে এবং ঢাইয়া দুটি কিন্তু ডিফারেন্ট ফল কিন্তু দেয়। এই শনির ঢাইয়া যে চলছে এই দুটি রাশির, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি, 2025 31 মার্চের পর থেকে ঢাইয়া সমাপ্ত কিন্তু হয়ে যাচ্ছে এবং ঢাইয়ার যে মিডিল পার্সেন্ট, এই সময় থেকে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ দিকগুলো কিন্তু দিবে এই দুটি রাশিকে। আলোচনা করি প্রথম বৃশ্চিক রাশি। ঢাইয়া চলছে আপনাদের, শনি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, শনি এই সময় আপনাদেরকে কোন কোন দিক থেকে লাভ দিবে। এই সময় কোনো প্রপার্টি আপনারা পারচেস করতে পারেন। অর্থাৎ 2024 এবং 25 মার্চ মাসের মধ্যে কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি, কোনো মেশিনারি গুডস বা আপনি নিজস্ব বাড়ি নির্মাণ করতে পারে। অনেকে বলে যে কৌশিকদা বাড়ি কবে হবে, বৃশ্চিক রাশির বাড়ির সম্ভাবনা প্রবল রয়েছে এবং বৃশ্চিক রাশির এই যে চতুর্থভাবে অবস্থান করে মায়ের স্বাস্থ্যের জায়গাটা ভালো দিবে, মায়ের শরীর স্বাস্থ্যটা কিছুটা হলো এই সময় ভালো কিন্তু দিবে এবং পাশাপাশি বাহন, অনেকে বাহন ছোট একটা গাড়ি নেওয়ারও শখ থাকে যে আমার গাড়ি আছে কি কৌশিকদা আমার ভাগ্যে। এই সময় কিন্তু আপনাদের গাড়ি, কোনো জমি জায়গা, মেশিনারি গুডস এই সমস্ত কিনার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির। ঢাইয়া চলছে কিন্তু আপনাদের শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শনি আবার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে। যেখানে আপনারা কাজ করছেন না, সেই জায়গাটাতে শত্রুতা কিন্তু বাড়বে এবং এই যে আপনাদের কোনো পারচেজ করতে গিয়ে কোনো জায়গা জমি বা অর্থাৎ নিজের ডেভেলপমেন্টের জন্য আপনাদের ঋণ হওয়া, লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শত্রুতা এবং সরাসরি আপনার কর্মভাবে শনি দৃষ্টি দিচ্ছে। যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জের একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্ম চেঞ্জ 2024 এবং কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার জায়গা কিন্তু রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের থাকবে। কর্মক্ষেত্রে চাপ, এটা যারা কাজ করছেন সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অর্থাৎ এ বছরটা আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে বৃশ্চিক রাশির এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা কিন্তু আপনাদের কিন্তু শুভ কিন্তু দিবে এবং সরাসরি এই শনি আপনাদের রাশিকে দেয়, যাতে চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে। অর্থাৎ মন মানসিকতা আপনাদের কিছুটা হলেও চিচিরে স্বভাবের থাকবে, মন মানসিকতাটা
রাগজেদ বাড়বে, এটা অবশ্যই কন্ট্রোল রাখুন। এবং আপনাদের সাংসেক্স প্রেশারটা এবছর কিন্তু যথেষ্ট থাকবে, কিন্তু বেশ কিছু উন্নতি আপনাদের কিন্তু 2024 কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হতে চলেছে বৃশ্চিক রাশির। কেরিয়ারের ক্ষেত্রে বৃশ্চিক রাশির লাভ আসতে চলেছে 2024, মহাসুখ পেতে চলেছে বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। ডাইয়া চলছে অষ্টমভাবে শনি। দেখুন অষ্টমভাবে শনি কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু বিপরীত রাজ্যকেও কিন্তু তৈরি করছে। শনি আপনাদের বিপরীত রাজ্য তৈরি করে ডিপ নলেজের জায়গাটা আপনাদের ভালো দিবে। যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, তন্ত্রবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং ধীরে ধীরে স্বাস্থ্যের জায়গাটা উন্নতি আপনাদের হবে। এবং ব্যবসার জায়গা, ব্যবসা যারা করছেন কিছুটা হলো আপনাদের এই সময় কিন্তু শুভ কিন্তু দিবে। এবং সরাসরি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন কর্কট রাশি এবং কথাবার্তার দিকে। এমন কিছু স্টেট ফরওয়ার্ড আপনারা কথা বলে দিবেন যার জন্য শত্রুতা বাড়বে, এনিমি সমস্যা, পারিবারিক কিছু গলযোগ এই সময় কিন্তু দিবে। কথাবার্তার দিকে কন্ট্রোল রাখুন বৃশ্চিকরা মার্জনা করবেন কর্কট রাশি। এবং খরচের দিকটা, আপনাদের খরচের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে শিক্ষার জায়গাটা কিছুটা হলো চাপ থাকবে। যারা এডুকেশন করছেন না, ধরুন আপনার প্রাইমারি বা আপনার হায়ার লেভেলে পড়াশোনা করছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, মানে আপনারা আশানুরূপ ফল আপনারা পাবেন না। যতটা আপনারা মার্কস এক্সপেক্ট করেছিলেন সেই জায়গাটা কিছুটা হলো ডিটোরিয়েট আপনাদের কিন্তু হবে। কিন্তু সন্তান ক্ষেত্র কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। যারা সন্তানের প্ল্যানিং করছেন কর্কট রাশির আপনি মানুষ, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো। এবং কেরিয়ারের ক্ষেত্র আপনাদের লাভ কিন্তু দিবে। কিন্তু কর্মক্ষেত্রে শনির দৃষ্টি নিচ গৃহে দৃষ্টি পড়ছে। আমি একটা কথা বলবো, কর্মক্ষেত্রে আপনাদের চাপ এবছর কিন্তু থাকবে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, কর্ম পরিবর্তন করতে চাইছেন। এবং কর্মক্ষেত্রে যারা পেশার নিয়ে কাজ, যেটা হবে হবে, যা হবে হবে, দেখা যাক। এই জায়গাটা আমি মাটি কামড়ি এখন পড়ে থাকি, কারণ ঢাইয়া চলছে, তো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে, ফট করে একটা চাকরি ছেড়ে দিয়ে চাকরি না পাওয়া যেতে পারে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। চাকরি, চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা আপনাদের মাটি কামড়ে থাকতে হবে, চাপ থাকবে, নিতে হবে চাপকে। এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্যের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে। কিন্তু 2025-এর মার্চের পর থেকে একটা শুভ সময়গুলো কিন্তু দিবে, কিন্তু আপনাদের এই সময় খরচ আপনাদের বৃদ্ধি করবে। কিন্তু সন্তানের জায়গা ভালো, আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবং কিছুটা মানসিক চাপ, মানসিক টেনশন, উদ্বেগটা আপনাদের এই সময় কিন্তু বিশেষভাবে বৃদ্ধি কিন্তু পাবে। অবশ্যই আপনারা হনুমানজির আপনারা উপাসনা আপনারা করুন, আপনারা পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু আপনারা কিন্তু পাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস।
জয় শুনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।